হ্যাঁ আমাদের সিস্টেম ওকে। সরি ফর লেট, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমাদের যে ক্লাস সেটি হচ্ছে আমাদের চারটা চ্যাপ্টারের উপরে মূলত, এটা হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন, ত্রিভুজের ধর্ম, লিমিট এবং ফাংশন। আমরা এর আগে ক্লাসেগুলোতে এগুলো বেসিক নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আমরা শুধু সমস্যা সমাধান করব এবং সেই সমস্যা সমাধান করতে যে বেসিকগুলো দরকার সেগুলো আমরা পাশে লিখে দেব। তো আমরা শুরু করি আমাদের আজকের প্রথম সমস্যাটা। এগুলো হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা সবাই জানেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হচ্ছে 6 তারিখ অর্থাৎ শনিবার। আমাদের আরও একটা ক্লাস হবে আগামীকাল শুক্রবারে। তো আমাদের এখন যে ম্যাথগুলো করাবো খুবই ইম্পর্টেন্ট, আপনারা সবাই খাতা কলম নিয়ে বসে যান এবং যখনই বুঝবেন না তখনই আমাদের কাছে কোশ্চেন করবেন। তো প্রথম ম্যাথটি ছিল হচ্ছে এরকম, 2 sin inverse ব্র্যাকেট ট্যান ইনভার্স ওয়ান, এটার মান কত, এটার সমান মান কত। তো আমরা এই অধ্যায়টা যখন করছিলাম তখন কিন্তু আমরা বলেই দিয়েছিলাম যে ট্যান ইনভার্স এর মান হচ্ছে 1, সাইন ইনভার্স এর মান হচ্ছে 1। যেমন এরকম যদি এরকম থাকতো সাইন ইনভার্স এই দুইটা সমান কিন্তু 1, তো সেই হিসেবে ট্যান ইনভার্স এর মান কিন্তু 1, স্বাভাবিক কথা। তো আমরা এখন লিখতে পারি 2 sin, এইটার মান যেহেতু 1 সেহেতু 1 আর এই 1 গুণ করলে 1ই হবে, এর জন্য এটা হচ্ছে 1। তো এখন হচ্ছে আমার সাইনটাকে সরাইতে হবে। তো আমরা সবাই জানি যে সাইনের একটা মান আছে, যার সাইন কোন কত ডিগ্রির মান হচ্ছে 1 সেটা আমাদের বের করতে হবে। তো আমরা অবভিয়াসলি জানি যে sin 45 ডিগ্রি এর মান হচ্ছে 1। কী লেখা যায়, sin 45 ডিগ্রি এর মান হচ্ছে 1, তাই না? তার মানে সাইন ইনভার্স এটাকে আমরা লিখতে পারি কত, সরি এখানে ছিল ইনভার্স, তাহলে এই 1 এর পরিবর্তে আমরা sin 45 ডিগ্রি লিখতে পারি, সিম্পল হিসাব। তাহলে আমরা এখন লিখব 2 sin inverse sin 45। কীভাবে হলো, এই 1 এর পরিবর্তে কী লিখেছি, sin 45 ডিগ্রি, কারণ আমরা সবাই জানি sin 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখন দেখেন তো এই ইনভার্স আর এই সাইন এই দুইটা মিলে কত হলো, ইনভার্স আর সাইন মিলে কত, 1। তাহলে 2 × 45 তার মানে কত, 90 ডিগ্রি, 45 × 90। আমার লেখা বোঝা যাচ্ছে কি না, একটু চিকন হয়ে গেছে অবশ্য, কলমটা নতুন এই জন্য। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি সবাই বুঝতে পেরেছেন, একেবারে লাইন বাই লাইন আমরা করে দিলাম। না বুঝতে পারলে একটু কমেন্ট সেকশনে জানাবেন যারা দেখছেন। আমরা আমাদের ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় থেকে লাইভটা প্রচার হচ্ছে, যারা ইউটিউবে প্রবলেম তারা ফেসবুকে থেকে দেখে নিতে পারেন, আর যাদের ফেসবুকে প্রবলেম তারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিন। ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট এরকমই আর একটা, 2 cos inverse। দেখেন ম্যাথমেটিক্স কত সহজ, 2 cos inverse এখানে দেওয়া আছে, cos inverse half ব্র্যাকেটে cos inverse half এটা। তো এখন কিন্তু আপনারা চোখ বন্ধ করে এটা একেবারে সমাধান করা যায়। কীভাবে দেখেন, আমি আর এখানে ডিটেলস দেখাবো না, কজ ইনভার্স এটা সমান হচ্ছে 1, তার মানে এখানে শুধু হাফ থাকে, যেহেতু কজ আর কজ ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ। এখন আমরা এই সাইন কত ডিগ্রির মান হাফ, আমরা সবাই জানি sin 60 ডিগ্রির মান হাফ, সাইন কত ডিগ্রির মান 60, 2 cos inverse এই হাফ সমান কত আমরা সবাই কিন্তু এটা জানি, সরি কজ 60 ডিগ্রি এটা সমান হচ্ছে হাফ,
তাহলে হাফের পরিবর্তে কিন্তু আমরা কস 30 লিখতে পারি বা পাই বাই 3ও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি লিখব, এই হাফের পরিবর্তে কি লিখব, কস 60 ডিগ্রি। দেখেন একেবারে খুবই ইজি ম্যাথ। তাহলে এই কস ইনভার্স আর এই কস, এই দুইটা মিলে কত, 1। তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু 60 ডিগ্রি, তার মানে কত হলো, 6 × 12 = 120 ডিগ্রি, এটার অ্যান্সার। তো এই রকমের ম্যাথ যে আসবে তা না, এরকম বিভিন্ন রকম থাকতে পারে, এখানে সাইন থাকতে পারে, ট্যান থাকতে পারে, এখানে 2 নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে 2 থাকবে না, তাহলে শুধু 60 ডিগ্রি অ্যান্সার হবে, এরকম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো একটা নিয়ম জানলে আমরা কিন্তু অনেকগুলো ম্যাথ আমরা ওই একই নিয়মে করতে পারি। তাহলে আমাদের দুইটা ম্যাথ আমরা করে ফেললাম খুব সহজেই। এরপরে আমরা 3 নম্বরটা একটু দেখি, ট্যান সাইন ইনভার্স হাফ, এতক্ষণ নেক্সট ট্যান ব্র্যাকেটে সাইন ইনভার্স হাফ। তো এখন কি করতে হবে, দেখেন এখন কিন্তু এখানে সাইন একটা, তো এখন কি করব, আমরা এই হাফ সমান সাইন কত ডিগ্রি সেটা বের করব। তো এই মানগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, ত্রিকোণমিতি এগুলো হচ্ছে বেসিক ছিল। এগুলো বেসিক কি আমরা জানি, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আমরা কিন্তু এটা জানি, সাইন 30 মানে হাফ। তাহলে এই হাফের পরিবর্তে আমরা কী লিখবো, সাইন 30 ডিগ্রি, সিম্পল হিসাব। তাহলে ট্যান ব্র্যাকেটের সাইন ইনভার্স আর এই হাফের পরিবর্তে কী লিখব, সাইন 30 ডিগ্রি। যারা দেখছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন যে বোঝা যাচ্ছে কি না, সাইন 30 ডিগ্রি। তাহলে এখন দেখেন এই সাইন ইনভার্স আর সাইন এই দুইটা মিলে কত, 1। তাহলে কি থাকে, ট্যান 30 ডিগ্রি থাকে। তো ট্যান 30 ডিগ্রি মান তো আমরা জানি, 1/√3। এই মানগুলো কিন্তু কিভাবে বের করা যায়, আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু এই ত্রিকোণমিতির বেসিক নিয়ে 3টা ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন যে কিভাবে গল্পে গল্পে ত্রিকোণমিতির সকল সূত্রগুলো আমরা করতে পারি। তো দেখেন এই রকমের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসবে এবং এগুলো খুব সহজে আমরা কিন্তু সমাধান করতে পারি। এরপরে আপনারা এরপরে আমরা আর একটা ম্যাথ করব, এরকম যেমন সাইন থেট ইনভার্স এক্স, কি দেওয়া আছে, সাইন ইনভার্স এক্স সমান থেটা। এই অধ্যায়টা করার সময় আমি কিন্তু বলেছিলাম যে থেটা যদি সাইন থেকে আলাদা হয়ে যায় তাহলে সাইনের মাথার উপরে একটা বোঝা চলে আসে, এই বোঝাটাকে আমরা ইনভার্স বলছিলাম। তাহলে সাইন ইনভার্স এক্স সমান থেটা, তাহলে এটার সমান আমরা কী লিখতে পারি, এটার সমান কিন্তু আমরা এরকম লিখতে পারি, সাইন ওই ধারে চলে গেলে মানে থেটা এই ধারে চলে আসলো, তাহলে এরকম থাকে সাইন থেটা সমান এক্স। তো আমরা এই ত্রিকোণমিতি বেসিক যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু বলেছিলাম এইটা হচ্ছে একটা ত্রিভুজের চিত্র। তো এখন এই রকম থাকলে আমরা যে কোনো দেওয়াল করতে পারি। আমার প্রশ্নে বলা হচ্ছে এইটা হলে, প্রশ্নটা লেখা হয়নি সরি টু সে, এইটা হলে ট্যান থেটা সমান কত, ট্যান থেটা সমান কত, এটাই ছিল কোশ্চেন। কোশ্চেন ছিল কি, সাইন ইনভার্স এক্স সমান থেটা হলে ট্যান থেটা সমান কত। তাহলে এইটা মানে কি, একটা চিত্র, চিত্রটা কি, সাইন অনুপাত মানে উপরে একটা থাকবে নিচে একটা থাকবে, এখানে উপরে কিছু, উপরে হচ্ছে এক্স, নিচে কি, নিচে কিছু নাই মানে 1, এরকম প্রত্যেক পূর্ণ সংখ্যার নিচে কিন্তু একটা করে 1 উজ্জ্ব থাকে, একটা করে 1 থাকে। তো সেই হিসেবে এটা চিত্র যদি আমরা আঁকি, এটা সমকোণী ত্রিভুজ হবে, এই সমকোণী ত্রিভুজের এইটাই হচ্ছে থেটা। তো আমরা জানি থেটার সামনের বাহু হচ্ছে লম্ব আর থেটা থাকে হচ্ছে ভূমির সঙ্গে আর অতিভুজের সঙ্গে, তো সব থেকে বড় বাহু হচ্ছে অতিভুজ, তার মানে এই ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ। সংক্ষেপে লিখে দিলাম, কীভাবে মনে রাখবেন আমি বলেই দিয়েছি, থেটার সামনের বাহু হচ্ছে লম্ব আর থেটা থাকে অতিভুজ আর ভূমির সঙ্গে, এটা কীভাবে মনে রাখবেন, মনে করেন আমরা কিছু একটা ছেড়ে দিলাম, এই যে মার্কারটা ছেড়ে দিলাম, কোথায় পড়বে, নিচে পড়বে, তার মানে কি,
থেটা ছেড়ে দিলে সবসময় ভূমির সঙ্গে থাকবে, এই যে ভূমির সঙ্গে, যদি এখানে আমি থেটা দিতাম তাহলে এইটা কিন্তু ভূমি হইতো। এই রকমের ম্যাথগুলো আমাদের কিন্তু আমাদের চ্যানেলে খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তাহলে সাইন অনুপাত সমান কী ছিল? লম্ব বাই অতিভুজ। সাইন সমান কী ছিল? লম্ব বাই অতিভুজ। তো সাগরে লবণ অনেক, আপনারা এইভাবেও মনে রাখতে পারেন। তাহলে এখানে লম্ব জায়গায় কত? এক্স, আর অতিভুজে কত? ওয়ান, মানে বড়টা হবে ওয়ান। তো আমরা জানি ত্রিভুজে তিনটা বাহু দেওয়া থাকে, সেখানে যদি দুইটা বাহুর মান আমরা জানি তাহলে তিন নাম্বার বাহুর মানটা কিন্তু আমরা বের করতে পারি। তো এখানে অতিভুজ দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে গেলে কী সূত্র? এই যে পিথাগোরাসের সূত্র, একটা রুট ওভার দিব এটার স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, মাইনাস এক্স স্কোয়ার মানে কি? অতিভুজ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যদি ছোটোটা বের করি। তো এখান থেকে আমরা কিন্তু ভূমি পেয়ে গেলাম। কীভাবে পিথাগোরাসের সূত্র? এই যে এখানে যদি এটা এ, এটা বি, এটা সি যদি লিখি তাহলে আমরা লিখতে পারি এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এখান থেকে আমার বের করতে হবে কত? বি সি এর মান। তাহলে বি সিটা যদি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি সি সমান রুট ওভার এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। সিম্পল হিসাব, দেখেন সমীকরণ সমাধান আর কিচ্ছু না। বুঝতে পারছেন কি না? বুঝতে পারলে একটু কমেন্ট সেকশনে জানাবেন। তো এখন আমরা কি করব, এখান থেকে ট্যানের মানটা বের করব। ব্যাস সাইনেরটা দেখে চিত্র তৈরি করলাম, এই চিত্র থেকে আমি ট্যানের মান বের করতে পারি, কটের মান বের করতে পারি, ছেকের মান বের করতে পারি, কোসেকের মান বের করতে পারি। মানে ত্রিকোণমিতির আর যে পাঁচটা অনুপাত আছে সেই পাঁচটা অনুপাতের মান কিন্তু আমরা এই চিত্র থেকে বের করতে পারি। তার মানে এরকম অনেকগুলো ম্যাথ থাকতে পারে, এখানে ট্যান ইনভার্স দেওয়া থাকতে পারে, আমরা আস্তে আস্তে দেখব। অতএব লেখেন, অতএব ট্যান থেটার সমান, ট্যান থেটার সমান কী ছিল মনে আছে? লম্ব বাই ভূমি। আমরা একটু লিখে দিই, লম্ব বাই ভূমি। তো পাশের চিত্রে লম্ব কত? লম্ব হচ্ছে এক্স, আর ভূমি কত? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে কমেন্টস করে জানালেই আমি রিপ্লাই দিব। আমরা একটু আমাদের ফেসবুক পেজ থেকে একটু শেয়ার দেই, ওয়ান মিনিট ওয়েট ডিয়ার স্টুডেন্টস। যেহেতু ফেসবুক পেজ থেকে যদি একটু শেয়ার করি তাহলে আরও মানুষের কাছে পৌঁছে যাবে আমাদের এই ক্লাসটা। তো সবাই একটু ধৈর্য ধরবেন প্লিজ। আমরা এক মিনিট সময় নিচ্ছি। জি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ফেসবুক পেজ থেকে আমরা এটা শেয়ার করে দিলাম, আর আপনারাও যদি চান, যদি ক্লাসটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। তো এখন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ঠিক এরকমই আমরা আর একটা দেখব। মনে করেন এখানে দেওয়া আছে, মনে করেন এখানে দেওয়া আছে কট, কট থেটা সমান থ্রি বাই ফোর, এরকমও দেওয়া থাকতে পারে বা এরকমও দেওয়া থাকতে পারে। কট থ্রি বাই ফোর সমান থেটা, একই কথা, এই দুইটা কিন্তু একই, এটাও যেটা এটাও সেটা। যদি বলে এত হলে কস থেটার সমান কত, এরকম যদি কোশ্চেন থাকে তাহলে আমরা কী করব? সঙ্গে সঙ্গে আমরা এটা চিত্র আঁকবো। তাহলে এইটা মানে এটা একই কথা, দুটো যেহেতু একই, তো আমরা জানি কট সমান কী ছিল? সাইনের উল্টো। সাইন সমান কী ছিল? লম্ব বাই ভূমি। তাহলে কট সমান কী? ভূমি বাই লম্ব। তাহলে আমরা একটা চিত্র আঁকবো, পাশে আমরা লিখি কট সমান কী? ভূমি বাই লম্ব। তার মানে এখানে লম্ব হচ্ছে তিন, ভূমি কত? চার। তাহলে অতিভুজ কত? আমরা কিন্তু এটা মুখস্থ যে একটা সমকোণী ত্রিভুজের লম্ব তিন, ভূমি চার হলে অতিভুজ হয় পাঁচ। তারপর আমরা বের করব, এখানে পাঁচ হবে, কীভাবে বের করতে হবে?
অতিভুজ বের করার সূত্র আছে কি? এটা এটা যোগ করলে সিম্পল হিসাব। এজন্য ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তার রুট ওভার, তাহলে ফোর স্কোয়ার মানে কত? ষোলো, থ্রি স্কোয়ার মানে নাইন, তাহলে রুট ওভার কত? টোয়েন্টি ফাইভ। এর রুট করলে কত? ফাইভ। তার মানে এখানে হবে হচ্ছে ফাইভ। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে ত্রিভুজের তিনটা দুইটা বাহু দেওয়া থাকলে আমরা সমকোণী ত্রিভুজের পরের বাহুটা বের করতে পারি। তাহলে এখানে অতিভুজ হচ্ছে পাঁচ। আমার বের করতে বলেছে কি? কস। তাহলে আমরা লিখবো অতএব কস থেটা সমান কি? কস সমান কি ছিল? ভূমি বাই অতিভুজ। কি ছিল? ভূমি বাই অতিভুজ। এখানে অতিভুজ কত? পাঁচ, ভূমি কত? চার। তার মানে আমরা লিখতে পারি ফোর বাই ফাইভ। এটা কিন্তু আমাদের আনসার হয়ে গেছে। তার মানে যে কোনো একটি অনুপাতের মান যদি দেওয়া থাকে তাহলে আমরা সেইটা চিত্র একে আমরা কিন্তু বাকি আর যতগুলো থাকে সেগুলোর মান কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা আর একটা ম্যাথ দেখব কি না একটু দেখি। হ্যাঁ, আমরা আর একটা ম্যাথ একটু দেখি। ওকে, ট্যান ইনভার্স হাফ, এটি খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসতে পারে। ট্যান ইনভার্স হাফ, ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স ওয়ান থার্ড, এইটার সমান কত? এটা আমাকে বের করতে হবে। তো এই ম্যাথটা করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। কি সূত্র? সেটা আমরা একটু লিখি, আপনারা একটু লিখে নেন, আপনারা অনেকেই জানেন, তারপর আমি আবার লিখছি। সূত্রটা হচ্ছে এরকম, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এরকম যদি দেওয়া থাকে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স, একটা সূত্র। সূত্র সমান কি? ট্যান ইনভার্স উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই, নিচে হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়াই। কী সূত্র? উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই, নিচে হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়াই। এখানে এক্সের জায়গায় কত? হাফ। এটা সমান করে দেখেন, হাফ। ওয়াই এর জায়গায় কত? ওয়ান থার্ড। তো এক্স ওয়াইয়ের জায়গায় যদি আমরা হাফ আর ওয়ান থার্ড দিয়ে রিপ্লেস করি তাহলে কী হবে সেটা আমরা এখন লিখব। তাহলে সমান, আমরা এটা রাখলাম না, কেটে দিলাম। তাহলে সমান দেখেন, ট্যান ইনভার্স একটা বড় দাগ দিলাম, উপরে কত? এক্স প্লাস ওয়াই, তার মানে এইটা প্লাস এইটা, তার মানে কত? ওয়ান থার্ড। নিচে কত? ওয়ান মাইনাস হাফ ইন্টু ওয়ান থার্ড। আশা করি এটা বুঝতে পেরেছেন, না বুঝলে একটু কমেন্ট করে জানান যে এটা বুঝতে পারছেন কি না। ডিয়ার স্টুডেন্টস, বোঝা যাচ্ছে কি না? আমরা কি করলাম তাহলে? ট্যান ইনভার্স এই যে এই সূত্রটা দেখে কিন্তু এটা লিখলাম। এখানে কত? এখানে ছিল এক্স, এটা সমান ওয়াই ধরলে আমরা এটা লিখতে পারি। এবার সিম্পল এটা ভগ্নাংশের যোগ বিয়োগ, এখন ভগ্নাংশের যোগ বিয়োগ যদি আবার করে দেওয়া লাগে তাহলে তো প্রবলেম, তারপরে দিচ্ছি, সমস্যা নেই। ট্যান ইনভার্স, দুইটা লসাগু কত? লসাগু হচ্ছে সিক্স, তাহলে এই দুই দ্বারা ছয়কে ভাগ করলে কত? তিন, তাহলে তিন একে তিন প্লাস, এই তিন দিয়ে ছয়কে ভাগ করলে কত? দুই, উপর আছে ওয়ান, তাহলে দুই একে দুই, ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্স, ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্স। তো এটা যদি আমরা এখানে ভাগ করি, এরকম যদি রাখি, তাহলে বিয়োগ করলে কত হয় দেখেন? লসাগু হচ্ছে সিক্স, তাহলে সিক্স মাইনাস ওয়ান, তার মানে কত? পাঁচ বাই সিক্স। ও সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে একটা লসাগু সিক্স, তাহলে থ্রি প্লাস টু, সরি। ওকে, তো এখন আমরা কি করব? এটার পরিবর্তে কিন্তু আমরা পাঁচ বাই ছয় লিখতে পারি, এটা বিয়োগ করলে পাঁচ বাই ছয় হয়, আর উপরে তিন আদি যোগ করলে পাঁচ, আমরা এখানেই বসিয়ে দিলাম। দেখেন, এবার দেখেন, উপরে পাঁচ বাই ছয়, নিচে পাঁচ বাই ছয়, কাটাকাটি করলে কত? ওয়ান। উপরে পাঁচ বাই ছয়, নিচে পাঁচ বাই ছয়, কাটাকাটি করলে কত? ওয়ান, তাহলে ট্যান ইনভার্স ওয়ান। তো এইরকম যদি থাকে তখন আমরা কিন্তু প্রথম ম্যাথটাই করছিলাম,
এই ওয়ান ট্যান কত ডিগ্রির মান? ওয়ান। আমরা সবাই জানি ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে ওয়ান। তাহলে আমরা এখানে লিখব কত? ট্যান 45 ডিগ্রি কত লিখব? অতএব ট্যান ইনভার্স ট্যান 45। তাহলে ওই যে আনঅফিসিয়ালি ট্যান ইনভার্স আর ট্যান এটা মিলে হচ্ছে ওয়ান, তাহলে নিচে কী থাকে? শুধু 45 ডিগ্রি দেখা যাচ্ছে, 45 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এই ম্যাথটার মান হচ্ছে কত? ট্যান 45 ডিগ্রি বা পাই বাই 4 আপনারা লিখতে পারেন। বুঝতে পারছেন কি না, আমি আসলে কমেন্ট পড়তে গেলে আমাদের ম্যাথ করা হইব না, এই জন্য আর কমেন্টসগুলো পড়তেছি না। কেউ না বুঝলে কমেন্ট করে জানাবেন যে কোথাও বুঝলেন না, আমরা ওটা রিপিট করে দিব। তো আশা করি এই অধ্যায়ে এই এরকমই ম্যাথ গুরুত্বপূর্ণ। আর একটা ম্যাথ আমরা একটু সমাধান করে আমরা এই অধ্যায়টা শেষ করব, যেহেতু আমাদের এখনও না আর একই রকম ম্যাথ আপনারা পারবেন। এরপর আমরা ত্রিভুজের ধর্ম এই চ্যাপ্টারে চলে যাই, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বিপরীত বৃত্তীয় ফাংশনের ম্যাথগুলো আমরা করে ফেললাম, এবার হচ্ছে ত্রিভুজের ধর্ম। ছোট্ট ছোট্ট ম্যাথ, আশা করি বুঝতে পেরেছেন। খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রটি, ত্রিভুজের তিনটি বাহু সবাই একটু লিখে নেন। ত্রিভুজের তিনটি বাহু, এ বি সি হলে এই সূত্রটা তিন রকম ভাবে আসতে পারে। কি? কজ এ সমান কত, বা কজ বি সমান কত, বা কজ সি সমান কত। এখন এখানে যারা আগের ক্লাসে দেখেন তাদেরকে আমি একটু বলে রাখি, এই এটা হচ্ছে কোণ, যে ত্রিভুজের তিনটা বাহু, মনে করেন ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে। আমি একটু বেসিক নিয়ে হালকা আলোচনা করব, তারপরে বলবো। মনে করেন এখানে একটা এ বি সি এরকম ত্রিভুজটা দেওয়া আছে। এখানে এই এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ বাহু, বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি বাহু ছোট হাতের, আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি বাহু ছোট হাতের। এইগুলো বড় হাতের, কোণগুলো বড় হাতের আর বাহুগুলো ছোট হাতের। তো এখন বলেছে এই ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, আমাদের কোণ তিনটা বের করতে হবে। খুব ইন্টারেস্টিং ম্যাথ। বাস্তব প্রয়োগ কী? এই ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে আমরা এ কোণ, বি কোণ, সি কোণ আমরা বের করতে পারি। আমার প্রশ্নে বলেছে ত্রিভুজের তিনটা বাহু এ বি সি হলে কস এ সমান কত, বা এ কোণ সমান কত, বি কোণ সমান কত, সি কোণ সমান কত। তো কস এ যদি আমরা পেয়ে যাই তাহলে এ সমান কি? ওই ধারে যে ইনভার্স দিয়ে দিব। তাহলে আমরা লিখি আরেক সূত্রটি, সবাই লেখেন। অতএব তাহলে আমরা প্রথমে এটা লিখি কস এ, এটা মনে রাখবেন কস এ সমান একটা লম্বা দাগ দেবেন সূত্র মুখস্থ করার জন্য। নিচে দিবেন কি? এই এ এ কোণটা নিয়ে নিলাম, আর বাকি থাকে কোন 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 বি আর সি। নিচে হবে এই বি আর সি গুণ কত? বি আর সি, টু বি সি। সিম্পল হিসাব দেখেন, এখানে এ কোণ নিলাম, তাহলে নিচে থাক নিচে লিখবো কি? টু বাকি দুইটা বাহু। এ কোণ নিলে এই বাহু দুইটা লিখবো, এ কোণের সঙ্গে যে বাহু দুটো যুক্ত, এই যে এ কোণ নিলাম যুক্ত কে কে? বি আর সি, টু বি সি লিখলাম। এই এই বি সির স্কোয়ার দেবেন এখানে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সিম্পল হিসাব কী লিখলাম? প্রথমে লিখলাম এই এ কোণের মান যদি নেই তাহলে বি আর সি লিখলাম নিচে টু, আর উপরে দিব এই দুইটার স্কোয়ার মাইনাস বাকি বাহুটা এ বাহু এ স্কোয়ার। এই হচ্ছে সূত্র, আমি একেবারেই কীভাবে মনে রাখবেন সেটা বলে দিলাম। এখন কোশ্চেন, আমরা কস বি বের করব, কস বি। তাহলে দেখেন এখন আপনার নিজেরাই লিখেন, এই বি কোণ, তাহলে বি কোণটা কাটলাম, কে কে থাকে? এ আর সি, তাহলে টু এ সি লিখব। উপরে কি? এই এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বাকি কোন বাহু? বি বাহু, এই কোণের বাহু এই বাহু, বাকি এই বাহু মাইনাস বি স্কোয়ার। ইন্টারেস্টিং না? বুঝতে পারলে একটু বলবেন যে স্যার বোঝা যাচ্ছে।
নাহলে আমার মতো আমি করেই যাচ্ছি, আপনার কোনো রিপ্লাই দিচ্ছেন না। আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে আপনার ফেসবুক পেজ থেকে। তাহলে সিটাকে কি আর লেখা লাগবে? এই সি কস সি এর সূত্র কি আর লেখা লাগবে? তারপরে লিখি একই, অতএব কস সি সমান সি, সিটাকে কাটলাম, কে কে পাবে? এ আর বি, তার মানে টু এ বি। উপরে হবে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এই কোণের বাহু, বাকি থাকে কি? সি সি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন একটা আসবে, হয় এটা আসবে না হলে এটা না হলে এটা, আমরা তিনটাই করে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। নেক্সট, ম্যাথমেটিক্সের মতো ইজি ব্যাপার, যে কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারবে তার কাছে ম্যাথমেটিক্স সহজ, সিম্পল হিসাব। নেক্সট, এবার আমরা আগে তো এ বি সি দেওয়া ছিল, এখন আমাদের মান দেওয়া আছে। মনে করেন যে এ সমান থ্রি একটা ত্রিভুজের, বি সমান সেভেন, সি সমান ফাইভ। তার মানে ত্রিভুজ যদি আমরা আঁকি তাহলে এরকম হবে, এটা একটু বড় বাহু, এটা একটু ছোট, এটা আর একটু বড়। তাহলে এটা হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে সি কোণ, এটা হচ্ছে ফাইভ, এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে সেভেন, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে এ, এটা লিখলাম এ, এটা হচ্ছে কত? থ্রি। দেখেন আগে আমাদের এ বি সি ছিল, এখন তিন পাঁচ সাত তিনটা বাহু দেওয়া আছে। এখন আমরা কী করব? এখন আমাদের বলেছে বি কোণের মান কত, কোনটা? এই কোণের মানটা আমার বের করতে বলেছে, বি কোণ, মনে করেন এক্স বা বি কোণের। তাহলে আমরা লিখব কি? অতএব কোন সূত্র লিখব? লিখে আমরা জানি আগে যে সূত্রটা আমরা মুখস্থ করলাম সেই সূত্র লিখব, আমরা জানি কি লিখব, কস বি। নিচে কি হবে? বিটাকে কাটবো, কোন দুইটা আটকা পড়ছে? থ্রি আর ফাইভ, তাহলে টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ। আশা করি বুঝতে পেরেছেন কি যে কোনটার মান বের করতে হবে সেইটা কেটে দিলাম, তাহলে কে কে ধরা পড়ছে? তিন আর পাঁচ, আমরা নিচে দিলাম টু থ্রি ফাইভ। ওকে, উপরে কি হবে? এই তিনের স্কোয়ার পাঁচ স্কোয়ার, তাহলে থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস, বাকি তাই কে? সেভেন, তাহলে সেভেন স্কোয়ার। এই যেটা লিখলাম এটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। যারা যারা দেখছেন একটু কমেন্টস করে জানান যে এই যে লেখাটা বুঝতে পারছেন কিনা ডিয়ার স্টুডেন্টস। আমি যে এইটা দেখে চিত্র আঁকলাম, চিত্র এঁকে এটা লিখছি, এই লেখাটা বুঝতে পারছেন কি না? না বুঝতে পারলে কমেন্টস করে একটু জানান ডিয়ার স্টুডেন্টস। সিরাজুম মনিরা বলেছেন জি স্যার থ্যাংক ইউ সো মাচ। আহাত কামাল জয় বলেছে বুঝতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো আমরা এখন দেখি সমাধান তাহলে কি? একই কথা আমরা এখানেই করি। তাহলে তিন পাঁচ দুনো দশ, তিন দশকে তিরিশ, নিচে থাকে কত? তিরিশ, তাই না? তাহলে আমরা এটা মুছে দিয়ে তিরিশ লিখতে পারি। আমরা নিচের লাইন লিখতেছি না, এখানে লিখি তিরিশ। এটা স্কোয়ার করলে কত? নাইন। এটা স্কোয়ার করলে কত? পঁচিশ। এটা স্কোয়ার করলে কত? সাত সাতা উনপঞ্চাশ। আমরা কিন্তু ওখানেই দিলাম আর কি, ঠিক আছে? এখন এটা সমাধান করলে কত? চৌত্রিশ। আমরা একটু লিখি, নাহলে বলবেন না স্যার খুব ফাঁকি দিচ্ছে। কস বি সমান কত? এই দুটো যোগ করলে কত? চৌত্রিশ মাইনাস উনপঞ্চাশ বাই তিরিশ। তাহলে এখান থেকে এটা বাদ দিলে মাইনাস পনেরো, উপরে থাকে মাইনাস পনেরো পনেরো, নিচে থাকে তিরিশ, তার মানে কত লিখব? কস বি সমান মাইনাস পনেরো বাই তিরিশ, কাড়াকাড়ি করলে কত? টু, তার মানে মাইনাস হাফ। এখন হচ্ছে কস কত ডিগ্রির মান মাইনাস হাফ, তার মানে আমাদের বের করতে বলেছে বি এর মান। তো আমরা যেখানে লিখি বি সমান কি, তাহলে বি কে আমরা কসকে ওই ধারে নিয়ে যাবো, তাহলে কস ইনভার্স মাইনাস হাফ, কস ইনভার্স মাইনাস হাফ।
আপনারা এভাবে রাখলেও অ্যান্সার হবে, বা ক্যালকুলেটরে যদি আপনারা চাপ দেন যে কস ইনভার্স ব্র্যাকেট দিয়ে মাইনাস পয়েন্ট ফাইভ বা হাফ লিখলে অ্যান্সার আসবে হচ্ছে 120, এর মান হচ্ছে কত 120 ডিগ্রি, অতএব বি কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। এখন যদি বলে এ কোণ, তাহলে ঠিক এরকমভাবে আমরা এ কোণের মান, বি কোণের মান তো বের করলাম, সি কোণের মানও আমরা বের করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা আর একটা প্রশ্ন সমাধান করব এই কোয়ালিটির। এইগুলো ম্যাথ পরীক্ষায় আসবেই, খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের এই ছোটো ছোটো ম্যাথগুলো। নেক্সট আমরা আরেকটা দেখব, একটি ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে, একটু লিখি, এই প্রশ্ন লিখে নেন, খুবই ইম্পর্টেন্ট। একটি ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে পনেরো, উনিশ, চব্বিশ, একটু বড় করে দেওয়া আছে, পনেরো, উনিশ, চব্বিশ, বৃহত্তম কোণের মান কত? বৃহত্তম কোণের মান কত? এই ত্রিভুজের কি বলছে, বৃহত্তম কোণের মান কত? তো আমরা জানি বৃহত্তম কোণ কি, এই বাহুর কোণটাই হচ্ছে বৃহত্তম, মানে যে বাহুটা বড় তার কোণটাই হচ্ছে, তার বিপরীত কোণটাই হচ্ছে বড়। তো এই ত্রিভুজটা যদি আমরা আঁকি তাহলে কেমন হবে দেখেন, এটাকে দিলাম চব্বিশ, সব থেকে বড়, ঠিক আছে, এটাকে দিলাম চব্বিশ, এটাকে দিলাম মনে করেন উনিশ, এটাকে দিলাম পনেরো, উনিশ। তাহলে এখন দেখেন তো কোন কোনটাকে আমার বের করতে বলেছে, ধরি আমরা লিখলাম এ বি সি, দেখেন আমরা কিন্তু এই চিত্র দেখে এটা আঁকলাম, একেবারে সিম্পল হিসাব। আপনারা আমি ডিটেলস করাচ্ছি এজন্য যে আপনারা একটু বুঝে নেন, তাহলে পরীক্ষায় করতে পারবেন, পরীক্ষায় কিন্তু খুব সহজেই শুধু সূত্র লিখলেই হবে, ক্লিয়ার? তো এইটা দেখে চিত্র আঁকলাম, এখন আমাকে বের করতে বলেছে কোনটা, বলেন তো বড় কোণ। সবসময় মনে রাখবেন বড় বাহুর বিপরীত কোণটা বড়, ছোট বাহুর বিপরীত কোণটা ছোট, তাহলে চব্বিশ সব থেকে বড় বাহু, এর বিপরীত কোণটা বের করতে বলেছে, মানে আমাকে বের করতে বলেছে এ। তো দেখেন এখানে আমরা লিখবো কজ এ সূত্র, অতএব আমরা জানি সিম্পল হিসাব, একই সূত্র, কোনো ভেজাল নেই, আমরা জানি কজ এ সমান কি লিখব, তাহলে মনে আছে নিচে টু, পনেরো আর উনিশ, কেন এই এর মানটা বের করতে গেলে আমার পনেরো আর উনিশ কাটা পড়ছে, নিচে দিলাম, উপরে কি হবে পনেরোর স্কোয়ার আর উনিশের স্কোয়ার, পনেরোর স্কোয়ার প্লাস উনিশের স্কোয়ার মাইনাস কত, বাকি থাকে গিয়ে চব্বিশ, সেই চব্বিশের স্কোয়ার দেখেন একেবারে পানির মতো ম্যাথ, চব্বিশের স্কোয়ার। এর থেকে সহজ, মানে ম্যাথ যদি একই রকম হয় তাহলে কিন্তু সহজ। এই লেখাটা বুঝছেন কিনা সবাই, বের করতে বলেছি বৃহত্তম কোণ, বৃহত্তম কোণটা কীভাবে বের করলাম, এটা যদি বলতো ক্ষুদ্রতম কোণ তখন কিন্তু আমরা সি এর মান বের করতাম, এখন বলেছে বৃহত্তম কোণ এই জন্য আমরা এর মানটা বের করেছি, ক্লিয়ার? সবাই বুঝতে পারলে একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ক্লাসটা শেয়ার করে দেবেন, কমেন্টস করবেন। ওকে এখন কি করতে পারে সমাধান, সিম্পল সমাধান, এটা কিন্তু আর করে দেওয়া লাগবে, এটা স্কোয়ার করবেন প্লাস এটা স্কোয়ার করবেন প্লাস এটা স্কোয়ার, তাও আমরা করে দিই, বা সবাই একটু বলেন তো পনেরো এর স্কোয়ার করলে কত হয়, পনেরো স্কোয়ার করলে কত হয়, এগুলো মুখস্থ রাখবেন, এক থেকে তিরিশ পর্যন্ত স্কোয়ারগুলো মুখস্থ রাখবেন, পনেরো এর স্কোয়ার করলে কত, ফাইভ এইট সিক্স, প্লাস উনিশের স্কোয়ার করলে কত, পনেরোর স্কোয়ার করলে কত, পনেরো পনেরো গুণ করি, এই যে সরি পনেরোর স্কোয়ার করলে কত, পনেরো, সিম্পল হিসাব, লাস্টে পাঁচে কত, দুই, তাহলে দুই একে দুই, পাঁচ পাঁচে পঁচিশ, টু টু ফাইভ,
225 প্লাস 19 স্কয়ার কত? 3 স্টুডেন্টস 361 এগুলো মুখস্থ রাখতে হবে। মাইনাস 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার মুখস্থ রাখবেন তাহলে ম্যাথ খুব সহজ হবে। 576 নিচে কত? 15 দুন 30, 30 আর 19 গুণ করলে কত? 3 19 57 57 আর 0 বসাই দিলাম। ক্লিয়ার? সহজ হিসাব দেখেন, 15 দুন 30, 30 আর 19 গুণ করব তাহলে 30 এর শূন্যটা আমরা রেখে দিলাম সহজ হিসাব, আর এখানে কত? 3 19 গুণ করলে কত? 57, 60 থেকে 3 কম, শূন্য বসাই দিলাম। ওকে, তাহলে এই দুটো যোগ করলে কত? 6 5 আর 6 8 586, তাহলে এটা পরিবর্তে আমরা লিখতে পারি 586। কি লিখব? 586 মাইনাস এটা, তাহলে এটা মাইনাস করলে কত থাকে? 10 বা cos a সমান উপরে থাকে 10, নিচে থাকে 570, 00 কাটা, তার মানে কত? 1/57। অতএব এর মান কত? তাহলে অতএব এ সমান কত? cos ইনভার্স 1/57, এটাই অ্যানসার। এটা রাখলেও হবে বা ক্যালকুলেটরে চাপ দিলে একটা মান চলে আসবে, ওইটা আমরা এখন আর চাপ দিলাম না, আপনারা এভাবে রাখলে অ্যানসার হবে, কোনো সমস্যা নেই। এটা একটা কোণ, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে একটু কমেন্ট সেকশনে জানান যে বুঝতে পারছেন কি না। আমরা আরও কয়েকটা একটু দেখব, আমরা কি আর কন্টিনিউ করব কি না। থ্যাংক ইউ সো মাচ, অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন। সিরাজুম মনিরা বলেছেন যে 225, সিরাজুম মনিরা বলেছেন 225, তারপরে মইনুল ইসলাম বলেছেন 225। থ্যাংক ইউ সো মাচ। আনিকা কান্তা লিখেছেন ফার্স্ট লাইনে নিচে 2 কীভাবে আসছে স্যার? এটি হচ্ছে সূত্র ছিল, সূত্র এটা হচ্ছে সূত্র ছিল এরকম। আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম সূত্রটা কী ছিল, এই যে সূত্রটা এরকম ছিল, cos a এর সূত্র কী হবে? cos a এর সূত্র কী হবে? নিচে 2, আর এর এ যদি কাটি তাহলে কী থাকে? বি আর সি, এই যে বি আর সি, উপরে কী হবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই সূত্র থেকে আমরা লিখছি, এবং সূত্রটা কীভাবে আমরা মুখস্থ করেছিলাম সেটা কিন্তু আমি বলেই দিছিলাম, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আরও কয়েকটা ম্যাথ দেখে এই অধ্যায়টা শেষ করবো, আমাদের আরও দুইটা চ্যাপ্টার সামনে, আশা করি আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। বুঝতে পারলে সময় নষ্ট করা যায়, আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে আমরা আর একটা ম্যাথ সমাধান করি, সবগুলো ওই রকমই, তিনটা বাহু দেওয়া থাকবে, মান বের করতে হবে। যেমন এগুলো আমরা এই অধ্যায়টা শেষ করে দিই, এটাই এই অধ্যায়ের এই ম্যাথগুলোই গুরুত্বপূর্ণ, আর দরকার নেই। আর রচনামূলক কোশ্চেনগুলো আমরা আগে করছিলাম, আপনারা ওখান থেকে দেখেন। এরপরে আছে ফাংশন, এরপরে ফাংশনের সংজ্ঞা নিয়ে আমরা অনেক আলোচনা করেছিলাম, আজকে আর সংজ্ঞার দিকে যাচ্ছি না। শুধু এটুকু মনে রাখবেন, যেটি স্বাধীন থাকবে তার পাশে এর, মনে করেন এক্স আর ওয়াই, কীভাবে লিখবেন? সিম্পল, ফাংশনের ক্ষেত্রে যেটি মনে রাখবেন, ওয়াই সমান এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, এই সমীকরণের স্বাধীন কে? এই কারণে স্বাধীন হচ্ছে এক্স, অধীন হচ্ছে ওয়াই। তাহলে প্রথমে একটি ফাংশনের বের করবেন স্বাধীন কোনটা আর অধীন কোনটা। স্বাধীন হচ্ছে এক্স, তাহলে আমরা লিখতে পারি এইটাকে বলে ওয়াই কে এক্স এর ফাংশন বলে, এটাই সংজ্ঞা মনে রাখবেন, ওয়াই কে এক্স এর ফাংশন বলে। সিম্পল হিসাব মনে রাখবেন যে কোনো একটি নির্দিষ্ট এলাকায় এক্স এবং ওয়াই দুটি চলক এমনভাবে যুক্ত যে এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াইয়ের একটি নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে, তাহলে ওই এলাকার জন্য ওয়াই কে এক্স এর ফাংশন বলে, যেটা স্বাধীন থাকবে তার পাশে এর। মনে রাখবেন এক্স কে ওয়াইয়ের ফাংশন, যদি এরকম থাকে, এখানে যদি মনে করেন যে এরকম আছে p সমান কিউ এক্স, এরকম
বা সরি এফ অফ কিউ, পি সমান এফ অফ কিউ, তার মানে এরকম দেওয়া আছে। মনে করেন টু কিউ প্লাস ফোর, এখানে কী লিখব, এখানে হচ্ছে স্বাধীন হচ্ছে কিউ, তাহলে আমরা লিখতে পারি যে পি কে কিউ এর ফাংশন বলে, পি কে কিউ এর ফাংশন বলে। এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা আর করব না, এবার আমরা সরাসরি ম্যাথে চলে যাই। ফাংশনের ক্ষেত্রে যে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। প্রথমটা হচ্ছে দেওয়া আছে ফাংশন কাকে বলে, সংগত বললামই, এটা খুবই ইম্পর্টেন্ট আসতে পারে। আর একটা দেওয়া আছে মনে করেন যে এরকম এফ অফ এক্স, এফ অফ এক্স সমান দেওয়া আছে কি, এফ অফ এক্স সমান দেওয়া আছে সাইন এক্স, এরকম যদি থাকে তাহলে এই এক্সের পাশে যেটা বসাবেন সাইনের পাশে কিন্তু সেটাই বসাতে হবে। এক্সের পাশে আমরা যেটা বসাবো সাইনের পাশে সেটাই বসাবো। তাহলে আমার বের করতে বলেছে এইটা হলে এফ অফ মাইনাস পাই বাই টু সমান কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখি, অতএব এফ অফ মাইনাস পাই, তাহলে কী করবো, সাইনের যেখানে এক্স আছে সেখানে কী বসাবো, মাইনাস পাই, তাহলে সাইন মাইনাস পাই বাই টু এটা বসাই। তো আমরা সবাই জানি যে এইটার মান হচ্ছে কত, সাইনে যদি মাইনাস, সাইনের ক্ষেত্রে মাইনাস যদি ভেতরে থাকে তাহলে এই মাইনাস বাইরে চলে আসে, এটা ত্রিকোণমিতির বেসিক পার্টে আলোচনা করা আছে, আপনারা একটু দেখে নেবেন। এখন কথা দেখেন, সাইন পাই বাই টু মানে কত, সাইন নাইনটি, সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান, তার মানে কত, মাইনাস ওয়ান, বুঝতে পারেন নাই কেউ, তাই তো? সাইন মাইনাস থেটা সমান কি, মাইনাস সাইন থেটা, সূত্র লিখে নেন, ট্যান মাইনাস থেটা সমান কি, মাইনাস ট্যান থেটা, কট মাইনাস থেটা সমান কি, মাইনাস কট থেটা, কোসেক মাইনাস থেটা সমান কি, মাইনাস কোসেক থেটা। চারটার ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে আসে কিন্তু দুইটার ক্ষেত্রে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, কোন দুইটা, কজ আর সেক, তার মানে এই দুইটা হচ্ছে ভয়ঙ্কর লোক, এরা মাইনাসকে খেয়ে ফেলে। এভাবে মনে রাখবেন, কি লিখব, কজ মাইনাস থেটা সমান কজ থেটা, সেক মাইনাস থেটা সমান সেক থেটা। দেখেন সূত্রগুলো লিখে নেন, কাজে লাগবে। এই যে সাইনের পাশে মাইনাস থেটা ছিল, সাইনটা মাইনাস চলে আসছে, কিন্তু কজ আর সেকের ক্ষেত্রে এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। আমরা এভাবে মনে রাখবো, কজ আর সেক হচ্ছে রাক্ষসী, তারা যা খায় হজম করে ফেলে আর বের করে না, কিন্তু এই চারটা ভালো মানুষ এরা বের করে দিয়েছে, এভাবে মনে রাখবেন। সেই হিসাবে দেখেন সাইন মাইনাস পাই বাই টু সমান কী লেখা যায়, মাইনাস সাইন পাই বাই টু মানে 90 ডিগ্রি, আর সাইন 90 মান ওয়ান, এই জন্য আমরা ওয়ান বসিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা আর একটা দেখি, যেমন এখানে দেওয়া আছে এফ অফ এক্স, খুবই ইম্পর্টেন্ট, এফ অফ এক্স সমান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, নিচে কত, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। এটা হলে এফ অফ ট্যান থেটা সমান কত, এফ অফ ট্যান থেটা সমান কত, সিম্পল হিসাব। এখন আমরা কি করব, অতএব দেওয়া আছে, এটাখানে লিখেন দেওয়া আছে, আমরা একসঙ্গে দুই কাজ করে দিচ্ছি, মজার না অঙ্কগুলো আসবে, বুঝতে পারলে ডিয়ার স্টুডেন্টস বোঝা যাচ্ছে কি, বোঝা গেলে একটু কমেন্ট সেকশনে লেখেন যে বোঝা যাচ্ছে। এখানে কি করব তাহলে, এফের জায়গায় এক্সের জায়গায় কী লিখব, ট্যান, তাহলে এফ ট্যান থেটা। এখন কি করব দেখেন তো, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কী লিখব,
কমেন্টস করে বলেন যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কী লিখবো, আমি আর বলবো না। দ্রুত যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কী লিখবো, ট্যান থিটা লিখবো, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, নিচে কী লিখবো ওয়ান প্লাস এক্স আছে কী লিখবো ট্যান ট্যান স্কোয়ার থিটা। ক্লিয়ার সবাই? এখন দেখেন এটা কিন্তু একটা সূত্র, কী সূত্র? এই যে ওয়ান মাইনাস ট্যান এক্স ওয়ান প্লাস ট্যান এক্স, এটা সামনে একটা সূত্র, কে বলতে পারে? এটা সামনে একটা সূত্র, ওয়ান প্লাস ট্যান এক্স ওয়ান, নিচে ওয়ান মাইনাস ট্যান এক্স, নিচে হচ্ছে ওয়ান প্লাস ট্যান এক্স, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে কস টু এক্স। কী সূত্র? কস টু এক্স, কস টু এক্স। তাহলে এটা সামনে আমরা কি লিখতে পারি? কস টু থেটা, এই সূত্রটা মনে রাখবেন। অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন। ত্রিকোণমিতি বলেন, বীজগণিত বলেন, জ্যামিতি বলেন, সূত্র যত বেশি মুখস্থ রাখতে পারবেন তত বেশি ম্যাথ করতে পারবেন। আপনারা এক কাজ করতে পারেন, বেসিক যে সূত্রগুলো আছে সুন্দর করে লিখে আপনারা যেখানে পড়াশুনো করেন সেই দেয়ালের সামনে সুন্দর করে লিখে রাখবেন, এবং প্রত্যেক দিন ভাত খাওয়ার সময় চোখ বুলাবেন, পড়ার সময় চোখ বুলাবেন, রেস্ট নেওয়ার সময় চোখ বুলাবেন, এরকম দেখতে 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 কিন্তু সূত্রগুলো আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে। এখন হচ্ছে আপনার দায়িত্ব একটাই, পড়াশুনো করা, পড়াশুনো যেভাবে ভালো করা যায় সেভাবেই করতে হবে, এজন্য অন্য কোনো ধ্যান ধারণা থাকলে বাদ দিয়ে দেন। ওকে, আমরা আরেকটা কোশ্চেন সমাধান করি, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমরা করব, এটা করেই ফেলেছি অলরেডি। সরি টু, যে ফাংশনের আসলে আমাদের যে লেসন, যে লেসন প্ল্যান, এগুলো খুব সংক্ষিপ্ত, এখান থেকে কোশ্চেনগুলো আসবে সেগুলো আমরা লেখার চেষ্টা করছি। এরপরে আমরা আর একটা কোশ্চেন সমাধান করব, খুবই ইম্পর্টেন্ট, তারপর আমরা এই অধ্যায়টাকে লেফট নিয়ে নিব। যেমন আচ্ছা, এখানে আরেকটা সূত্র আমরা লিখি, এটা সমান কস টু এ, তার মানে আমরা লিখতে পারি সূত্রটা কিন্তু এভাবে লিখতে পারি, তাহলে সাইন টু এ সমান কী হবে? অনেকের মনে কোশ্চেন আসছে, তাই না? কী লিখছি? কস টু এক্স সমান কী ছিল? ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স, নিচে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স। তাহলে সাইন টু এক্স সমান কত হবে? সাইন টু এক্স সমান কত হবে? ডিয়ার স্টুডেন্টস, কেউ কি জানেন? জানলে বলতে হবে। সাইন টু এক্স সমান নিচে যা আছে তাই থাকবে, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স, উপরে হচ্ছে টু ট্যান এক্স। ক্লিয়ার সবাই? উপরে হচ্ছে টু ট্যান এক্স। এখন আমি যদি কোশ্চেন করি যে ট্যান টু এ সমান কত হবে, এটা কিন্তু আমরা আগের দিন আলোচনা করেছিলাম, ট্যান টু এক্স সমান কত হবে লিখে আমাকে জানান, আমরা এদিকে ম্যাথ করতে থাকি। আপনারা ট্যান টু এক্স সমান কত হবে কমেন্ট সেকশনে জানাবেন, ট্যান টু এক্স সমান কত, এই দুইটা দেখে। ওকে, কোশ্চেন নেক্সট আমরা এখন দেখি। এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স সমান টু এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলে ওই একই, এফ অফ ট্যান থিটা সমান কত, সরি ট্যান এক্স, তাহলে লিখি অতএব এফ অফ ট্যান এক্স সমান কী লিখবো, ও সরি এখানে ট্যান থিটা, সরি এটা হচ্ছে ট্যান থিটা। হ্যাঁ, এফ অফ ট্যান থিটা মানে কি? যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ট্যান থিটা হবে, তাহলে লেখেন টু ট্যান থিটা, নিচে কত ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখেন তো এটা এই সিআরের সঙ্গে মিলে গেছে না, এটা এই সিআরের সঙ্গে মিলে গেছে না,
শুধু x এর জায়গায় থিটা, তাহলে এইটা সমান যদি এইটা হয় তাহলে এটা সমান কি x এর জায়গায় থিটা হবে। সিম্পল হিসাব, একেবারে পানির মতো সোজা। ম্যাথ ইকুয়াল টু পানি, কি এই যে ম্যাথ ইকুয়াল টু ওয়াটার, একেবারে পিওর ওয়াটার, কোনো ভেজাল নেই। সমান তাহলে কি লিখবো, সাইন টু থিটা, এটা অ্যান্সার। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আর একটা অধ্যায় সমাধান করব। আগামীকাল আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস, আগামীকাল আমরা যে ক্যালকুলাসের বেসিক নিয়ে আলোচনা করব না, ক্যালকুলাসের কয়েকটি সূত্র কীভাবে মনে রাখা যায় এবং ছোটো ছোটো কিছু সংক্ষিপ্ত কোশ্চেন এরকম আলোচনা করব, যেখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসলেও আসতে পারে এবং আসবে। আপনার কিন্তু একটা কোশ্চেন ছিল, ট্যান টু এক্স সমান কত, এটা বের করে কমেন্ট সেকশনে লিখবেন। এই দুইটা দেখে একটু টেকনিক করলে বের হয়ে যাবে। তো আগামীকালকের ক্লাস আপনারা সবাই জয়েন করবেন, আর এই ক্লাসটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মাঝে। এরপরে আমরা লিমিট থেকে কয়েকটি কোশ্চেন করব। লিমিটের সংজ্ঞা আমি আগের দিন বলেছিলাম, তারপর আজকে আবার বলছি। লিমিটের সংজ্ঞা লেখার জন্য আপনারা জাস্ট একটা চিত্র মনে রাখবেন, লিমিটের সংজ্ঞা মনে রাখার জন্য একটা চিত্র মনে রাখবেন, সেটি হচ্ছে লিমিট এক্স এ টেন্স টু জিরো বা এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স সমান এল, এটা মনে রাখবেন। লিমিট এক্স টেন্স টু এ দিক, জিরো না দিই আমরা এ দিলাম এল, ঠিক এই লেখাটা মনে রাখবেন, আর কিছু মনে রাখতে হবে না। তাহলে লিমিটের সংজ্ঞা আমরা এখান থেকে দিব। দেখেন চলরাশি এক্স এর মান, এক্স এর মান উভয় দিক থেকে একটি নির্দিষ্ট সংখ্যা এ এর নিকটবর্তী হওয়ার পরে এই ফাংশনের মান আর একটি নির্দিষ্ট সংখ্যা এল এর নিকটবর্তী হচ্ছে, তাহলে এই এলকে এফ এক্স ফাংশনের লিমিট বলে। আমি আবারও বলছি, চলরাশি এক্স এর মান উভয় দিক থেকে, মানে কি বড় দিক থেকে ছোট দিক থেকে, অগ্রসর হতে হতে এফ এক্সের একটি নির্দিষ্ট সংখ্যা এ এর দিকে যাচ্ছে, মানে এক্স এর মান আমি এ এর দিকে নিয়ে গেলে ফাংশনের মান আমার এল এর দিকে যাচ্ছে, তাহলে এই এলটাকে বলে এই ফাংশনের লিমিট। এক্সাম্পল দিই কয়েকটা। মনে করেন আমার একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, এক্স টেন্স টু টু, এক্স স্কোয়ার প্লাস ফোর। তাহলে এখন যদি আমি এক্সের জায়গায় টু বসাই তাহলে কত হবে পরের লাইনে, টু স্কোয়ার প্লাস ফোর, তার মানে কত, এইট। এই এইটটা কিন্তু অ্যাকচুয়াল এইট না, এইটের কাছাকাছি মান, আর এই টুটা হচ্ছে এক্সের মান কিন্তু টু না, টু এর খুব কাছাকাছি। টু এর খুব কাছাকাছি মানে কত, ওয়ান পয়েন্ট নাইন 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 নাইন, এরকম দিলে আমার এখানে মান আসবে হচ্ছে সেভেন পয়েন্ট নাইন নাইন এন্ড সামথিং, আমি জানি না কত আসবে, ক্যালকুলেটার চাপ দিলে আসবে। এবার আমি এক্সের মান যদি এরকম দিই টু পয়েন্ট জিরো 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 ওয়ান, তাহলে আমার ফাংশনের মান আসবে কত, এইট পয়েন্ট জিরো 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 সামথিং এরকম। তার মানে কি আমি এখানে টু ইনপুট করতে পারবো না, কিন্তু আমি লিমিটটা ধরে রাখতেছি, টু দিলে কত হবে এইট, তার মানে আমরা এই ফাংশনের মানটা হবে এইটের কাছাকাছি। এটা হচ্ছে বাস্তব ধারণা ফাংশনের ক্ষেত্রে। যেমন আমি যদি একজনকে বলে দিই যে তুমি 32 নাম্বার থেকে নিউ মার্কেটে যাবা বাইকে, এবং তোমার বাইকের গতি সর্বোচ্চ 10 কিলোমিটার থাকবে ঘন্টায়, 10 উঠানো যাবে না, 10 পর্যন্ত সর্বোচ্চ 10, এখন সে 9.99 কিলোমিটারের গতিটা চালালো, চালানোর পরে সে কিন্তু নীলক্ষেতের খুব কাছাকাছি যাবে, যদি 10 কিলোমিটার বেগে চালায় তাহলে নীলক্ষেতে পৌঁছাবে। নীলক্ষেতে যে মনে করেন যে এখানে একটা নীলক্ষেত এরকম, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, এদিকে একটা, এই হচ্ছে নীলক্ষেত না, এই হচ্ছে আমাদের এখান থেকে 32 নম্বরে গেলাম, এটা নীলক্ষেত, এটি হচ্ছে নিউ মার্কেট, এদিকে ঢাকা ভার্সিটি, এদিকে হচ্ছে আজিমপুর, এরকম না, এটা হচ্ছে নীলক্ষেত, এরকম কিন্তু এই হচ্ছে নীলক্ষেত। তো এই যে দাগ মনে করেন, এই যে ওভারব্রিজের যে মূল যে দাগ মনে করেন পয়েন্ট, এইখানে যাবে কখন,
যদি 10 কিলোমিটার বেগে চালায় বাইকটা, কিন্তু এখানে পৌঁছাইব, 10 কিলোমিটার বেগে গেলে কি এখানে পৌঁছাইব, কিন্তু ও যদি 9 কিলোমিটার বেগে যায় তাহলে এইখানে পৌঁছাইবে, এইখানে আসবে, তাই না? যদি 11 কিলোমিটার বেগে যায় তাহলে একটু পার হয়ে যাবে। এটাই হচ্ছে লিমিটের ধারণা বাস্তব ক্ষেত্রে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা এই সংজ্ঞাটা আমরা জানলাম, তাহলে সংজ্ঞা কী হলো? সংজ্ঞাটা আমি আবারও বলছি যে চলরাশি এক্সের মান উভয় দিক থেকে একটি নির্দিষ্ট সংখ্যা এর দিকে অগ্রসর হওয়ার পরে যদি ফাংশনের মান একটি নির্দিষ্ট সংখ্যা এল এর দিকে অগ্রসর হয় তাহলে ওই এলকে এফ এক্স ফাংশনের লিমিট বলে, এবং প্রকাশ করতে হয় কি? আবার আমি লিখি, এল টি এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান এল। আমি আবারও বলছি, এক্সের মান উভয় দিক থেকে অগ্রসর হয়ে এর দিকে যাচ্ছে, এর দিকে যাওয়ার পরে এই ফাংশনের মানটা এল এর দিকে যাচ্ছে, তাহলে এই এলটাকে এফ এক্স ফাংশনের লিমিট বলা হচ্ছে। আমরা কয়েকটি কোশ্চেন সমাধান করি। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এল টি এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন এর দি পাওয়ার এন এক্স মাইনাস এ, খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা পরীক্ষা আসে প্রায়, এটা সমান কত? সঙ্গে সঙ্গে সূত্রটা লিখে নেন, এন এ এন মাইনাস ওয়ান, এইরকম যদি থাকে তাহলে আমরা এরকম লিখতে পারি, এটা একটা সূত্র। এক নম্বর এইখান থেকে শুধু সূত্রগুলো আসতে পারে, আরেকটা হচ্ছে, দুই নম্বর হচ্ছে কি, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স এরকম থাকলে এর মান হচ্ছে ওয়ান। তিন নম্বর লেখেন, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই ট্যান এক্স এটাও ওয়ান। লিমিটের অধ্যায়ে আমাদের যে আলোচনা, সেই আলোচনার জন্য এই তিনটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা সূত্রের আলোকে আমরা ম্যাথগুলো করব। তো এখন একটা ম্যাথ দেওয়া আছে, দেখেন দেওয়া আছে এল টি লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর, নিচে দেওয়া আছে কত, এক্স মাইনাস টু, এটা দেওয়া আছে। আমরা এটার এখন লিমিটের মান আমাদের বের করতে হবে। তো আমরা সূত্র জানছিলাম কি, দেখেন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, দেখেন একই রকম চেহারা, তাহলে এখানে আমরা যদি এটা লিখি তাহলে এরকম আসে, এল টি এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোরকে আমরা কী করতে পারি, টু স্কোয়ার এক্স মাইনাস টু। এখন দেখেন তো এখানে এইটা এইটা একই, এইটা এইটা একই, এইটা এইটা একই, এইটা এইটা একই, আর এখানে এনের জায়গায় কত, জাস্ট টু, এনের জায়গায় শুধু চেঞ্জ টু, তাহলে আমার সূত্র কী হবে, দেখেন এন এ এন মাইনাস ওয়ান, তাহলে এটা ছিল এন, তাহলে আমরা কী লিখব, টু এ সমান কত, টু, টু টু মাইনাস ওয়ান। সবাই একটু দেখেন তো সূত্রটা ক্লিয়ার বুঝতে পারছেন কি না, এন এ এন মাইনাস ওয়ান অর্থাৎ টু ইন্টু টু এন মাইনাস ওয়ান, তাহলে কত হলো, টু ইন্টু টু মানে ফোর। আমরা আরেকটা এক্সাম্পল দেখবো এরকম, মনে করেন লিমিট এক্স টেন্স টু ফাইভ, তো এরকম দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ফাইভ টু দি পাওয়ার সিক্স, নিচে কত, এক্স মাইনাস ফাইভ, এরকম দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করবো, সিম্পল হিসাব, সূত্র কত, এন সমান সিক্স, তাহলে সিক্স ফাইভ সিক্স মাইনাস ওয়ান, এটা একটা সূত্র, আশা করি বুঝতে পেরেছেন। এখানে এন এর মান হচ্ছে সিক্স, এ এর মান হচ্ছে ফাইভ, তার মানে কত, এন এ এন মাইনাস ওয়ান, তার মানে কত হলো, সিক্স ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ, এটা অ্যান্সার সমাধান করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা আর একটি ম্যাথ সমাধান করব, তারপরে আমাদের ক্লাসটা শেষ করব, অনেক সময় হয়ে গেছে, খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা, পরীক্ষায় আসলেও আসতে পারে। এটা আমরা করে দিয়েছিলাম অনেক আগেই, তারপর আবারও করছি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এই ইনফিনিটি থাকলে কী হবে,
एक्स बाय टू एक्स प्लस वन ए रकम देव आछे। एखन देखें आमरा किन्तु लिमिट जे कोनो जगह बसाते पारबो ना। एखन आमरा जदि एखाने लिमिट बसाई ताहले कि होबे देखें तो सेयारटा एरकम हय। ऊपर लिमिट बढ़ाइलाम इनफिनिटी, नीचे बढ़ाइले कत टू इंटू इनफिनिटी माने इनफिनिटी, इनफिनिटी संगे जाई गुण करा हय इनफिनिटी, तार माने एरकम टू इंटू इनफिनिटी प्लस वन तार माने कि इनफिनिटी ए आकार। तो आमरा लिमिट जदि ए आकार थाकले बढ़ाते पारबो ना, आबार उपरे शून्य नीचे शून्य ए आकार बा ए आकार थाकले बढ़ाते पारबो ना बा वन बाई जिरो ए आकारेও आमरा लिमिट किन्तु बसाते पारबो ना। तो ये तीनटा आकार आमादेरके रिमूव करते हैं, एटा ना दिलेও चलबो किन्तु ये दुईटा आकार आमरा कखनोई बसाते पारबो ना। ये दुई आकार आसले आमरा मेकानिजम करे सेटाके रिमूव करब। তো এখানে এই আকারটা আসছে এই জন্য আমরা এখানে লিমিটটা বসাইতে পারবো না। আমরা কি করব, আমরা এই আকারটাকে সরাবো কিভাবে দেখেন। তো আমরা এই এক্সটাকে উপরেরটাকেও ভাগ দেব নিচেরটাকেও ভাগ দেব, সেটা কিভাবে দেখেন। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এই এক্সকে ভাগ দিলাম এক্স দ্বারা, তাহলে নিচেরটাকেও ভাগ দিতে হবে টু এক্স প্লাস ওয়ান ভাগ এক্স। বুঝতে পারছেন কিনা দেখেন, উপরেরটাকেও এক্স দ্বারা ভাগ নিচেরটাকেও এক্স দ্বারা ভাগ। এখন এইটা এটা কাটা কাটা কাটাকাটি হয়ে গেলে কি থাকে ওয়ান, তাহলে উপরে থাকে ওয়ান নিচে থাকে কি দেখেন এই এক্সটাকে আমরা এভাবে এভাবে করতে পারি কিন্তু সিম্পল হিসাব দেখেন এক্স আমরা এইভাবে লিখতে পারি টু এক্স বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স একই কথা ঠিক আছে। তাহলে এইটা এটা কাটা গেল তার মানে থাকে টু, তার মানে আমরা এইটার পরিবর্তে আমরা লিখতে পারি টু প্লাস ওয়ান বাই এক্স। বুঝতে পারছেন কিনা দেখেন, আমরা কিন্তু ডাইন সাইডে বলেই দিয়েছি যে কীভাবে আমরা এইটার সমান দুইটাকে ভাগ করে দিলাম, দেওয়ার পরে এই এক্স এক্স কাটাকাটি করলে থাকে টু, সেই টুটা লিখলাম আর এর ওয়ানের নিচে এক্স চলে গেল ঠিক আছে। এখন যদি আমরা লিমিট বসাই তাহলে বসান তাহলে দেখেন ওয়ান টু প্লাস ওয়ান বাই ইনফিনিটি। লিমিট বসাই দিলে কিন্তু এটা আর থাকবে না, আমরা লিমিট যখনই বসাবো তখন কিন্তু আমাদের এইটা আর থাকবে না। ক্লিয়ার সবাই? ওয়ান বাই ইনফিনিটি মানে কত, এটা অনেকেই ভুল করেন। ওয়ান বাই ইনফিনিটি মানে মনে রাখবেন জিরো, তার মানে টু প্লাস জিরো, তার মানে এটা সমাধান করলে কি আসে ওয়ান টু প্লাস জিরো তার মানে হাফ। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে এজন্য করেই দিলাম। এগুলো হচ্ছে একবার দেখেই করা যায়, যারা দেখেন না। আমরা আর দুইটা ম্যাথ সমাধান করব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো, তারপরে আমরা ক্লাসটা শেষ করে দিব। তার মধ্যে একটি ছিল হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেমন দেখেন লিমিট এক্স টেন্ডস টু জিরো, এক্স টেন্ডস টু জিরো এই একটা ম্যাথের মধ্যে অনেকগুলো বেসিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। বিএক্স নিচে সাইন এক্স, এই একটা ম্যাথের মধ্যে অনেকগুলো বেসিক আছে। তো এরকম যদি থাকে দেখেন লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স এফ অফ টু এক্স মনে করেন এরকম থাকলো, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই লিমিটটা কিন্তু দুইটার সঙ্গে চলে যাবে। কীভাবে হবে দেখেন, লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স ইনটু লিমিট এক্স টেন্ডস টু জিরো জিরো ওয়ান বাই এফ অফ টু এক্স, মানে আমার লিমিট ছিল একটা কিন্তু এই ভাগ হওয়াতে লিমিট কিন্তু সবার সঙ্গে যুক্ত হয়ে গেল, এটা হচ্ছে ওয়ান বাই এফ অফ টু এক্স। তো এখানে আছে ফাংশন আছে দুইটা, লিমিট আছে একটা, তাহলে এটা আমরা পার লাইনে এরকম লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন বিএক্স ইনটু লিমিট এক্স টেন্ডস টু জিরো ওয়ান বাই সাইন এক্স। বুঝতে পারছেন কিনা দেখেন, একেবারে সিম্পল সূত্র, একেবারেই এই সূত্রটাই আমরা এখানে লিখছি।
লিমিট ছিল, দুইটাকে আমরা ভাগ করে দিলাম। এখন আমরা কিন্তু আর একটা সূত্র যান লিখছিলাম প্রথমেই, মনে আছে কেন? একটু দেখেন, সূত্রটা এরকম ছিল, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স সমান ওয়ান, আবার লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান ওয়ান, এই দুই ক্ষেত্রে ওয়ান, ঠিক আছে? তো এখানে দেখেন আমার শুধু সাইন বি এক্স আছে, তো আমি এর নিচে যদি একটা বি এক্স আনতে পারি তাহলে কিন্তু আমি ওয়ান লিখতে পারি। ক্লিয়ার? কীভাবে আনবো তাহলে? গণিতের নিয়ম, ধার করলে শোধ করতে হবে। কি সূত্র? ধার করলে শোধ করতে হবে। কোনোটাকে যদি আমি গুণ আকারে দিই তাহলে নিচে ভাগ আকারে দিতে হইব। তাহলে সাইন বি এক্স আমার ছিল, আমি নিচে একটা বি এক্স নিলাম গাজরে। মনে রাখবেন, দুনিয়ায় কোনো কিছু গাজরে অর্জন করা যায় না, ঋণ করলে শোধ করতেই হবে। তা আমার নিচে ছিল না, আমি নিয়েছি, তাহলে উপরেও দিতে হবে। কী দিব উপরে? বি এক্স ইনটু বি এক্স। দেখেন কাটাকাটি করলে কিন্তু আমার সেই সাইন বি এক্স থাকে, এই ইনটু লিমিট, এখানে লিমিট দিলেও হয় এলটি দিলেও হয়, যেটা খুশি। লিমিট এক্স টেন্স টু জিরো, আমরা এটা মুছে দিলাম, ওয়ান বাই সাইন এক্স। তাহলে এটা সূত্র বানাইতে গেলে আমার কী লাগবে বলেন তো? আমার উপরে কিন্তু একটা এক্স লাগবে, তো আমি গাছ ধরে একটা এক্স নিলাম। এখন কী করব? যেহেতু উপরে একটা এক্স নিয়েছি, নিচেও একটা এক্স দিব, ওয়ান বাই এক্স। দেখেন সেই যদি এটাও যদি আমি কাটাকাটি করি আমার চলে যাচ্ছে শুধু সাইন বি এক্স থাকে, এটাও যদি কাটাকাটি করি শুধু ওয়ান বাই সাইন এক্স থাকে। এখন আমার এইটাকে আর এইটাকে আমি আলাদা করব, কারণ এদের সঙ্গে কোনো লিমিট টিমিট কিছু নাই, ঠিক আছে? তো ওইটা আমরা প্রথমেই রাখবো। তাহলে কি লিখবো দেখেন, বা আমরা এখান থেকে কাটাকাটি করতে, যেহেতু গুণ আকারে আছে তাহলে এইটা সমান কি? ওয়ান। ভালো করে দেখেন, আর এইটা সমান কি? ওয়ান। দেখেন তো সূত্র, এই যে এক্স বাই সাইন এক্স সমান ওয়ান, সাইন এক্স বাই এক্স সমান ওয়ান। এখানে যদি আমি টেন দিতাম, টেন এক্স, তাহলে এখানেও আমার টেন এক্স লাগতো। এখানে আমি দিলাম একশো, তাহলে নিচেও আমার একশো হওয়া লাগতো। মানে সাইনের পাশে যেটা সেটা যদি নিচে আসে তাহলে ওয়ান, আবার সাইনের পাশে যেটা সেটা যদি উপরে থাকে তার মানও ওয়ান, ঠিক আছে? তো এটার মান ওয়ান, তাহলে আমরা লিখলাম ওয়ান ইনটু বি এক্স। এটার মান কত? ওয়ান ইনটু ওয়ান বাই এক্স। তাহলে এক্স এক্স কেটে গেল, থাকে কি? বি বাই এ, বি বাই এ অ্যান্সার। এখন দেখেন এই ম্যাথ কিন্তু আমরা খুব সহজে দেখেই কিন্তু আমরা অ্যান্সার বলে দিতে পারি। দেখেন বি বাই এ অ্যান্সার হয়েছে কত? বি বাই এ। আমরা কিন্তু দেখেই কিন্তু আমরা অ্যান্সারটা বলে দিতে পারি। এবার যদি কেউ বলে সাইন ফাইভ এক্স বাই নিচে সাইন সিক্স এক্স, এটার মান কত বলেন তো একটু? কেউ এটার মান কত হবে বলেন? কে বলতে পারে? এটা মান করো, দেখেন কত সংক্ষেপে আমরা কিন্তু এই মানগুলো বের করতে পারি। এটার মান কত হবে বলেন? কে বলতে পারে? সাইন ফাইভ এক্স বাই সাইন সিক্স এক্স, এক্স টেন্স টু জিরো, এটা কিন্তু আমরা শর্ট ফর্মটা আমরা বের করে ফেললাম। এর মান কত? ফাইভ বাই সিক্স অ্যান্সার। কারণ কি? আমরা করে এটাই পেয়েছি। যদি এরকম থাকে লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান নাইন এক্স, নিচে কত? ট্যান টেন এক্স, এটা মান কত? এটা কিন্তু আমরা অতগুলো না করে ডাইরেক্ট কিন্তু আমরা বলতে পারি নাইন বাই টেন, এটা হচ্ছে অ্যান্সার। কারণ কি? আমরা সমাধান করে দেখলাম এক্সের পাশে যেটা থাকে সেটা হচ্ছে উপরে আসে, আর এক্সের পাশে নিচে যেটা থাকে সেটা হচ্ছে নিচে আসে। ঠিক সেরকম ট্যানের সূত্র এক্সের সূত্র একই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা লাস্ট ম্যাথ সমাধান করব আজকের মতো, তারপরে আমরা বিদায় নিয়ে নেব।
লিমিট x টেন্ডস টু 0 x cot x, এটা আমরা আগের দিনও করে দিয়েছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট। লিমিট x টেন্ডস টু 0 x cot x, এটার মান কত? তো সিম্পল, আমাদের নিচে একটা x লাগবে, তাই না? কিন্তু কটের সূত্র আমরা জানি না, আমরা জানি কী সূত্র? tan এর সূত্র। এখন আমরা লিখব বা লিমিট x টেন্ডস টু 0 এই x cot সমান কি? 1 বাই tan, 1 বাই tan x। দেখেন তো, তাহলে উপরে x হয়ে গেল না, মান কত? মান কত তাহলে? লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x, এই সিয়ারা মানে কত? এই সিয়ারা মানে হচ্ছে 1। আমরা একটু আগেই দেখেছি, এখানে যদি 5 থাকতো, এখানেও 5, তাহলে মান কত? 1। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল হচ্ছে আমাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত কোশ্চেন। এর মধ্যে থেকে এগুলো যদি আপনারা সমাধান করেন, পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবেন। আমাদের আগের একটা ক্লাস ছিল, এই ক্লাস দুইটা ক্লাস, আর আগামীকাল ঠিক 9:30 আমরা আবারও চলে আসব আমাদের সামনে যে চ্যাপ্টারগুলো আছে তার বেসিক ছোটো ছোটো কোশ্চেন নিয়ে। এই ছোটো ছোটো কোশ্চেন সমাধান করব। আপনারা চাইলে পরের চ্যাপ্টারগুলো যেমন আগে থেকে করে রাখতে পারেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই ম্যাথগুলো ছবি তুলে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিলে আমরা ওইগুলো সমাধান করে দিব। আর যদি কেউ কারোর প্রবলেম না থাকে তাহলে আমরা এরকম আলোচনা করব যে পানির মতো ম্যাথ, আমাদের আলোচনা হচ্ছে হচ্ছে পানির মতো ম্যাথ। গণিতে যারা ভয় পান তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ক্লাসগুলো দেখার জন্য। এবং আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথ, এই লাইন থেকে এই লাইন কীভাবে আসলো সেটা কিন্তু আমরা বলে দিচ্ছি। তো গণিত ভালো করার সর্বপ্রথম উপায় হচ্ছে উপরের লাইন থেকে নিচের লাইনটা কীভাবে আসলো। আমি আবারও বলছি, গণিত বোঝার সবথেকে বড় উপায় হচ্ছে এক নাম্বার লাইন থেকে দুই নাম্বার লাইন কী কী প্রসেসে আসলো, আবার দুই নাম্বার লাইন থেকে তিন নাম্বার লাইন কী প্রসেস অ্যাপ্লাই করে এসেছে, সেই প্রসেসগুলো যখনই আপনি জানতে পারবেন তখনই ম্যাথ আপনার কাছে সহজ হবে। এর আগে মুখস্থ করলে কখনোই ম্যাথ সহজ হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।